চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে, লাদাখে ভারতীয় সেনারা এই মুহূর্তে একটি সমস্যার মধ্যে পড়েছে। তাদের একটি বিশেষ দল ছিল, সেই বিশেষ দলের 5 জন জওয়ান তারা কিন্তু হড়পা বানে ভেসে গেছেন বলেই খবর। মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, জওয়ানদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে লাদাখে। প্রয়োজনে বায়ুসেনার সাহায্য নেওয়া হবে, পুরো বিষয়টি নিয়ে কথা বলবো। প্রতিনিধি রক্তিম লাইনে আছে, রক্তিম। দেখুন, লাদাখে কিন্তু যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি কিন্তু অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা বলতে পারি। কারণ এই ঘটনার পিছনে আমরা যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানতে পারছি সেটা হচ্ছে একজন সেনাকর্মীর এখনো পর্যন্ত মৃত্যুর খবর সামনে আসছে। তার পাশাপাশি এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ান। এবং এই যে ঘটনা ঘটেছে লাদাখে, এই ঘটনার পর কিন্তু একেবারে যে সমস্ত সেনা জওয়ানরা আহত হয়েছেন বা নিহত হয়েছেন, যে সমস্ত সেনা জওয়ানরা তাদেরকে উদ্ধারের কাজ কিন্তু ইতিমধ্যেই চালাচ্ছেন সেনার অন্যান্য যারা আধিকারিক রয়েছে তারা। পাশাপাশি একটি সেনার ট্যাঙ্ক, সেই সেনার ট্যাঙ্কও কিন্তু কার্যত জলের তলায় চলে গিয়েছে, ডুবে গিয়েছে। সেই সমস্ত বিষয়কে উদ্ধারের জন্য ইতিমধ্যে কিন্তু সেনার পক্ষ থেকে বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বায়ুসেনার পক্ষ থেকে সেনার জওয়ানদেরকে কিন্তু একেবারে উদ্ধারের কাজ চালানো হবে বলে আমরা যেটা জানতে পারছি। আরো যেটা আমরা জানতে পারছি, গতকাল অর্থাৎ শুক্রবারের দিন লাদাখে সেনার একটি ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক নিয়ে কিন্তু সেনা জওয়ানরা তারা কিন্তু একটি নদী পারাপার করছিল, ঠিক সেই সময় হড়পা বান চলে আসে এবং হড়পা বানের কারণেই কিন্তু ইতিমধ্যেই সেনা জওয়ানদের যে ট্যাঙ্কটি জলের তলায় চলে যায়। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে একজন সেনা জওয়ান, সেই সেনা জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আরো 5 জন সেনা জওয়ান তারা কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ হয়েছেন এবং বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন। নিখোঁজ সেনা জওয়ানদের উদ্দেশ্যে তল্লাশি চালানো হচ্ছে এবং আহত সেনা জওয়ানদের ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা এবং ব্যাপক চাঞ্চল্য রয়েছে এবং এই ঘটনার পর থেকে কিন্তু ইতিমধ্যে সেনাদের পক্ষ থেকে বায়ুসেনার একেবারে সাহায্য নেওয়া হচ্ছে এবং বায়ুসেনার পক্ষ থেকে খুব শীঘ্রই ওই সেনা জওয়ানদের উদ্দেশ্যে তল্লাশি চালানো হবে বলে আমরা এখনো পর্যন্ত সেনাবাহিনী সূত্রে জানতে পারছি। রক্তিম, তুমি ঘটনার দিকে নজর রাখো, অত্যন্ত মর্মান্তিক খবর এবং প্রতি মুহূর্তে কিন্তু এর আপডেট চেঞ্জ হতে পারে। রক্তিম, তুমি খবর রাখো, আমরা আবারও তোমার সঙ্গে পরে যোগাযোগ করব। রক্তিম আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল যে ইতিমধ্যেই কিন্তু লাদাখে এই বড় দুর্ঘটনার কবলে ভারতীয় সেনা, সেখানে কিন্তু 5 জওয়ান এখনো পর্যন্ত ভেসে গেছেন, মৃত্যু হয়েছে একজনের এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। জওয়ানদের খোঁজে তল্লাশি চলছে, বায়ুসেনার সাহায্য নেওয়া হচ্ছে এই ক্ষেত্রে এবং আশা করা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত নিখোঁজ তারা তাদেরকে খুব শীঘ্রই উদ্ধার করা সম্ভব হবে। নিচে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন।